আমরা অসহায় মানুষ, কোথায় যাব? ডায়ালিসিস বন্ধ হয়ে গেলে আমরা কি করব, কোথায় যাব? আবারও বন্ধ ঘোষণা কিডনি ডায়ালাইসিস সেবা। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। বুধবার সকালে ভারতীয় প্রতিষ্ঠান সেন্ডর বকেয়া টাকা না পাওয়ার দাবিতে বৃহস্পতিবার থেকে তাদের সেবা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। এরপরই সকাল থেকে চট্টগ্রাম মেডিকেলে রোগী ও স্বজনরা এসে সেবা চালু রাখার দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিন মাস পর পর ওনারা বিলের অজুহাত দেখাইয়া নোটিশ দিয়ে বন্ধ করতেছে, আমাদের হয়রানি করতেছে। সমস্যা তো অনেক কিছু, রোগী মারা যাবে, আমাদের লস হবে, আমাদের বোনকে হারাবো। সরকারের সঙ্গে 10 বছরের চুক্তিতে 2017 সাল থেকে সেবা দিয়ে আসছে ভারতীয় প্রতিষ্ঠান সেন্ডর। সেখানে প্রতি মাসে একজন রোগী 530 টাকায় 6টি ও 2935 টাকায় 2টি সহ মোট 8টি ডায়ালাইসিস করান। তবে কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বকেয়া টাকা পাওয়ার আশ্বাস না পেলে বন্ধ থাকবে কিডনির সেবা। মিটিং হয়েছিল যেখানে যুবকের টাকা দেওয়ার কথা ছিল, ওই অনুসারে টাকা দেওয়া হচ্ছে না। এখন একটা প্রতিষ্ঠান যদি টাকা না পায় সে কীভাবে চলবে? আমরা এখন শুনলাম তারা দরজার সামনে একটা নোটিশ লাগিয়েছে যে আগামীকাল থেকে তারা বন্ধ রাখবে স্বাস্থ্য ব্যবস্থায়। এটা সম্পূর্ণ অমানবিক, এটা কোনো রকম সুযোগ কখনোই কারো থাকা উচিত না। গত 10 জানুয়ারি আরও একবার সেবা দেওয়া বন্ধ করলে রোগীর স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের বিরুদ্ধে মামলা করেন রোগীর স্বজনরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।